সেটা প্রচেষ্টা। ঠিক তেমনভাবে আমল, যেটা অঙ্গ প্রত্যঙ্গের আমল মূলক, এটাও প্রচেষ্টা, কয়টা হলো? পঞ্চাশটা। এরপরে তিনি আবার আরও কি কি করেছেন, অন্তরের আমল, শুধু অন্তরের আমল এর চেয়ে বেশি, কয়টা বাকি থাকে, 77 হতে 27টা তিনি অন্তরের আমল উল্লেখ করেছেন, আল্লাহু আকবার। তাহলে আমলটার নামই হচ্ছে ইমান, আমলই তাহলে মন, যেমন আমার একটা বিশ্বাস ইমান, তেমন আমলটাও ইমান, আমল ছাড়া ইমান হতেই পারে না। আর বললে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আজকে বুঝলেন রহস্যটা, সালাত হচ্ছে ইমান। ওমা কান আল্লাহ ইমানাকুম, আল্লাহ সুন্দর বলে দিয়েছেন যে আল্লাহ এমন নন যে তোমাদের ইমানগুলা নষ্ট করবেন, এর উদ্দেশ্য আল্লাহর কি ছিল সেখানে, সালাতগুলা নষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। সালাত হচ্ছে ইমান, যাকাত ইমান, তিনি এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এভাবে স্পষ্ট করে দিয়েছেন যে আর সালাতু মিনাল ইমান, আর যাকাতু মিনাল ইমান, আর সিয়ামু মিনাল ইমান, সহি বুখারিতে তিনি এই মর্মে হাদিসই নিয়ে এসেছেন। তিনি একটা কিতাবুল ইমানের, এই কিতাবুল ইমান একটা স্বতন্ত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায় রচনা করেছেন সে শুধু ইমান প্রমাণ করার জন্যে, এই আমলগুলাও যে ইমান এগুলা প্রমাণও হয় তার মধ্যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তো এবার আবার এই যে সামাজিক জিনিস যেগুলা সেগুলাও কিন্তু ইমানের অন্তর্ভুক্ত। আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, এটা ইমান। আপনি পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন, এটা ইমান, বুঝে আসছে, যোগাযোগ রক্ষা করবেন, এটা ইমান। হ্যাঁ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাইলে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে ওলামা কেরাম এগুলো অবশ্য এই যেটা বললাম 77টা, 77-র মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ওনাদের গবেষণা। তো এই মর্মে তারা উল্লেখ করেছেন। তো এটা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ইসলামের অন্তর্ভুক্ত যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, জিহাদ, গোসুল, তাহারাত, এগুলা আর আর যেগুলা বললাম সামাজিক, যেগুলা বললাম যে এগুলা ইমানের অন্তর্ভুক্ত। আর তার দলিল হিসেবে ওই যে মাশাআল্লাহ যেটা দলিল ইমাম বুখারী ইমাম মুসলিম তার ইয়েতে হয়েছে, আল ইমান ও বেদউ ওয়া সাবউনা শুবা সাবউন আও সিত্তনা শুবা আফজাল হওয়া কৌল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা হাইলা ইমাদুল আদা আনিত তারিক ওয়াল হায়া ও শুবা তুম মিনাল ইমান। তো আমরা আশা করি বুঝেছি বিষয়, ইয়া পরিপূর্ণ বোঝারও অনেকে চেষ্টা করেছেন, জাকমুল্লা খায়রান। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে ইমানের প্রকৃত অর্থ বুঝে এর উপরে অটল থাকার তৌফিক দান করেন। তাহলে ইমানের যেটা বলা হলো মূল, যে কাউল এবং আমাল, কাউল অর্থাৎ উক্তি ব্যক্ত করা, সেটা প্রকাশ করা, সেটা অন্তর দিয়েও ওই উক্তি হবে, মুখ দিয়েও হবে, তাই না? আবার আমাল, আমল এটা অন্তর দিয়ে হবে এবং এটা মুখ দিয়েও হবে। তার দৃষ্টান্ত আমরা জানলাম যে অন্তরের উক্তি এটা বিশ্বাস, যেগুলা ইমান কেন্দ্রিক আমরা জানি, সাধারণত আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাই না? এর তারপরে উক্তি হচ্ছে যে সাক্ষ্য দেওয়া, উক্তি হচ্ছে যে দোয়া, জিকির, দাওয়া, তাবলিগ, এগুলা হচ্ছে উক্তি। আর আর যেটা আমল, অন্তরের আমল, অন্তরের আমল যেগুলো বললাম, যেটা ইখলাস, তাকওয়া, ভয়, ভরসা, আশা, এগুলা আকাঙ্ক্ষা, এগুলা। আর যেগুলা হচ্ছে আমল হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের, সেটা সলাত, সিয়াম, জাকাত, হজ, এগুলা সব এগুলা। তো আর এগুলার দলিল হিসেবে আমরা ওই হাদিসে উল্লেখ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, তাহলে বোঝা গেল ইমানেরও শাখা প্রশাখা আছে, এটাও আমরা বুঝলাম। উত্তম সর্ব উচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হ্যাঁ রাস্তা থেকে ইয়া, তার আল হায়া ও শোবাতু মিনাল ইমান। এই হাদিস থেকে বোঝা গেল যে বলাও ইমান, তারপরে করাও ইমান, অন্তরে এটা অনুধাবনটাও ইমান বাসিস থাকলো। এই জন্যে আমাদের কথা যে তিনটি বিষয়ের মৌলিক সমষ্টির নাম হচ্ছে ইমান। এর থেকে আমরা অব্যাহতি পেতে পারি না যে আমল না করে বলবো যে আমাদের ইমান ঠিক আছে। এটা হচ্ছে মাতুরিদি, আশায়রি, এদের আকিদা। আর এই এদের আকিদা আমাদের ওয়াজান্তে ইমাম ওয়াহানিফা রহমতুল্লাহ আলাইহির বিপরীত আকিদা হিসেবে এগুলা ঢুকে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে, আল্লাহ আমাদের সঠিকটা বুঝ দান করে। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।